جسد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به এখন এই সক্ষতা ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে আরেকটা বিষয় আসলো, যে তারা বললেন যে আমরা মরে গেলে, আমি যদি মরে যাই তুমি আমার ওয়ারিস হবে। আনসারি মরে গেলে মুহাজির সাহাবি তার ওয়ারিস হবে, আর মুহাজির সাহাবি মারা গেলে তার সম্পদ থাকলে সেটার ওয়ারিস কে হবে? আনসারি সাহাবি হবে। এটা ওনাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট চললো। তখনও কিন্তু মিরাসের আয়াত নাজিল হয়নি। এরপরে এই আয়াত নাজিল হওয়ার পরে আর ওই ব্যবস্থা থাকলো না। আল্লাহ তালা বলে দিয়েছেন, না আমি ঠিক করে দিয়েছি অলরেডি, সেই তরিকা চলবে, কে কদ্দুর পাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বা অনেক ওনার থেকে তাফসির এসেছে, কানাল মুহাজিরুনা লাম্মা কাদিমুল মাদিনা ইয়ারিসুল মুহাজিরুল আনসারি, মুহাজিররা যখন মদিনা হিজরত করে আসলেন তাদের মধ্যে এই ভ্রাতৃত্বের বন্ধন হয়ে গেল, একজন মুহাজির একজন আনসার, তখন মুহাজির আনসারির উত্তরাধিকারী হয়ে যেতেন। দুনা জাবি রাহমা রাহমাহু লিল ইখওয়াত আল্লাতি আখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুম, তাহলে তার যে নিজস্ব আত্মীয় স্বজন আছে এদের মধ্যে এটা বন্টন হতো না, টেম্পোরারিলি এটা চলতেছিল তাদের মধ্যে এই সিস্টেম। ফালাম্মা নাযালাত, যখন নাযিল হয়ে গেলে এই আয়াত, ওয়ালি কুল্লিন জাআলনা মাওয়ালিয়া, আমি প্রত্যেককেই তাদের উত্তরাধিকারীর অংশকে ঠিক করে দিয়েছি, পিতামাতা আত্মীয় স্বজন মারা গেলে তখন ওই আগের ব্যবস্থাটা মানসুখ হয়ে গেল, আগের ব্যবস্থাটা শরীয়ত ক্যান্সেল করে দিয়েছে, এখন কোরআনের ফর্মুলা অনুযায়ী মিরাস উত্তরাধিকার বন্টন হবে। তবে এই আয়াতের একটি অংশ আছে, ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম, যাদের সঙ্গে তোমাদের কসমগুলো কনফার্ম হয়ে গেছে, কোনো অ্যাগ্রিমেন্ট হয়েছে, কোনো চুক্তি হয়ে আছে, ফাআতুহুম নাসিবাহুম, তোমরা তাদের অংশ দাও। এই আয়াতের অর্থ কি? যে উত্তরাধিকার ছাড়া তোমাদের সঙ্গে যদি তাদের আরো কোনো কথাবার্তা হয়ে থাকে, লেনদেন হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমি তোমাকে সাহায্য করব, তোমার বিপদে আপদে আমি তোমার কাছে যাব, এরকম কিছু যদি তোমার আরো কোনো লেনদেন থাকে যে আমরা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করব, এইগুলার আদার অ্যাগ্রিমেন্টকে আল্লাহ ক্যান্সেল করে দেননি, শুধু উত্তরাধিকারের অ্যাগ্রিমেন্ট চুক্তিকে আল্লাহ তালা ক্যান্সেল করে দিয়েছেন। বাকি তোমাদের যত চুক্তি আছে, যত রকমের অ্যাগ্রিমেন্ট আছে, এগুলো অ্যাজ ইট ইজ কায়েম থাকবে, দায়েম থাকবে, কোনো অসুবিধা নেই। আর এখানে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যদি এমন হয় যে তাদেরকে ওসিয়ত করে কিছু দিতে চায়, যে ব্যক্তি উত্তরাধিকারী পায় না, উত্তরাধিকারী হয় না, উত্তরাধিকার পায় না, তাকে ওসিয়ত করে উইলের মাধ্যমে কিছু দেওয়ার শরীয়তে ব্যবস্থা আছে কিনা? আছে। কতটুকুনের ভিতরে দিতে হবে থাকতে পারলে, এটা লিমিট আছে, সে অংশটা কতটুকুন? তিন ভাগের এক ভাগ। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার বাপ আছে, মা আছে, আপনাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, এরকম অবস্থা হয়ে গেলে তাহলে আপনার সম্পত্তির মধ্যে আপনি চাইলে মৃত্যুর আগেই একটু ওসিয়ত করতে পারেন যে আমার অমুক একটা গরিব ভাই আছে, তাকে কিছু দিয়ে যাই, কারণ আপনার ছেলে মেয়ে থাকলে ভাই পাবে না আপনার সম্পত্তির মধ্যে, আপনার চাচা গরিব আছে, মামা গরিব আছে, একটু দিতে চান, তারা পাওয়ার কথা না আপনার সম্পত্তি থেকে, এরকম করে আপনি একটু দিয়ে দিতে পারবেন, এবং এটা কোনো বেইনসাফ হবে না, গুনাহ হবে না, তারা গরিব হওয়ার কারণে একটু দিলে গুনাহ হবে না। তো কতটুকু দিতে পারবো আমরা? ম্যাক্সিমাম তিন ভাগের এক ভাগ, এর বেশি দিলে কি হবে? গুনাহ হয়ে যাবে। আর নিজের ছেলে মেয়েকে আবার একটু এক্সট্রা ওসিয়ত করে দিতে পারবো না, নিজের ছেলে মেয়ের মধ্যে শরীয়ত মতো বন্টন করে দিতে হবে। লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই, কারণ ওয়ারিসের খবর কে কদ্দুর পাবে আল্লাহ বলে দিয়েছেন, সেটার মধ্যে হাত দেওয়া যাবে না। তো এখানে এই আয়াতে একটু ফাঁক রয়েছে ওই সমস্ত আত্মীয় স্বজনকে দেওয়ার জন্যে ওসিয়ত করে যারা ওয়ারিস হয় না। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, আর আল্লাহ সব কিছুর উপরে সাক্ষী থাকেন, তোমরা কখন যা কিছু করো লেনদেনের ক্ষেত্রে, সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে, ওয়ারিদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে, আবার ওসিয়ত করলে ঠিক মতো দাও কিনা, না বেশি দিলা, এগুলোর ক্ষেত্রে সব কিছু সমস্ত লেনদেন ট্রানজ্যাকশনের ব্যাপারে আল্লাহ তাআলা কি থাকেন? সাক্ষী হয়ে থাকেন। শুধু এই ক্ষেত্রে নয়, ব্যবসা বাণিজ্য যখন করি, চুক্তি করলাম কার টাকা কিভাবে খাটাবো, কত তাকে পার্সেন্টেজ দিব, তিনজনে পাঁচজনে দশজনে মিলে শেয়ার ব্যবসা করলাম,
এরপরে দেখা গেল যে সাংবাদিক সম্মেলন করে বলা হচ্ছে সব টাকা তো তারা মেরে খেয়ে বসে আছে, সব তারা পজিশন দখল করছে, আমাদেরকে আউট করে দিল, কিচ্ছু পেলাম না। পত্রিকায় দেখেন এরকম সাংবাদিক সম্মেলন, এক গ্রুপ আরেক গ্রুপে পাল্টাপাল্টি শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যে ট্রানজ্যাকশন যখন করো, চুক্তি যখন করো, অ্যাগ্রিমেন্ট যখন করো, ব্যবসার কে কতটুকু নিবা কি দিবা এগুলো সব কিছু আল্লাহ জানেন। আরেকজনকে ঠকানোর জন্য যে ফন্দি করো, আর শুধু কি আপনি মানুষের টাকা নিজের পকেটে ঢুকাবো, শতকরা কতজনের মাথায় এই ফন্দি নাই বলেন দেখি, আল্লাহ মাফ করুক। মানুষের মেজরিটি মানুষের মাথায় এই ফন্দি যে কিভাবে মানুষের টাকা আমি মালিক হয়ে যেতে পারি, আমার পকেটে ঢুকে যায়, খালি এই ফন্দি, খালি পারা যায় কি না, জায়েজ না না জায়েজ, হালাল না হারাম এই খবর নাই, শুধু সুযোগ আছে কিনা দেখি। তো এই যে অবস্থা, আল্লাহ তাআলা বলেন শাহিদা, তিনি সব কিছু দেখেন, কিন্তু আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে একদিন। তাহলে এই লেনদেনের ক্ষেত্রে এবং উত্তরাধিকারের ক্ষেত্রে কিছু বলার পরে এবারে আল্লাহ তাআলা আসলেন পারিবারিক জীবনের দিকে, আরেকটি বিষয়ে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم পুরুষদেরকে মহিলাদের উপরে দায়িত্বশীল করা হয়েছে, এই কারণে যে আল্লাহ এক লিঙ্গকে আরেক লিঙ্গের উপরে প্রাধান্য দান করেছেন, আর পুরুষরা যে তাদের স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব পালন করে, তাদের পেছনে খরচ করে, এই কারণে আল্লাহ তাআলা পুরুষদেরকে কর্তা বানিয়েছেন। বাড়ির কর্তা, সংসারের কর্তা, ঘরের কর্তা পুরুষ হবে না মহিলা? পুরুষ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম। দুই কারণে, একটা হলো আল্লাহর পক্ষ থেকেই নারী পুরুষের মধ্যে পুরুষ কর্তা, এটা একটা আল্লাহর ফয়সালা, আর দুই নম্বর হচ্ছে পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সমস্ত খরচপত্র আয় রুজির দায়িত্ব তাদের মাথার উপরে, মহিলাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেননি। এই দুই কারণে পুরুষদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছেন। এখন এই যে কর্তৃত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যেমন পারিবারিক জীবনে, পারিবারিক জীবন হচ্ছে সমাজ ব্যবস্থার ছোট একটা ইউনিট, সমাজের আরো যত স্ট্রাকচার আছে তার মধ্যে বড় ইউনিটের নাম কি? রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও ইসলামের দৃষ্টিতে কর্তৃত্ব, প্রধান দায়িত্ব, কর্তা কে হবেন? পুরুষ হবেন। এবং সেই বিষয়ে হাদিস, সহিহ বুখারী হাদিসে এসেছে, লান ইফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনো কামিয়াবি অর্জন করবে না যারা তাদের দায়িত্ব একজন মহিলার হাতে তুলে দিয়েছে। কামিয়াবি যে অর্জন করবে না, আর উদাহরণ দিয়ে বোঝানোর দরকার আছে আমাদের, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আর রাজুল কাইয়্যিমুন আলাল মারআ, পুরুষ মহিলার উপরে কর্তা, দায়িত্বশীল, কি করবে? হুয়া রাঈসুহা ওয়া কাবীরুহা ওয়াল হাকিমু আলাইহা ওয়া মুআদ্দিবুহা, সে তার লিডার, মহিলার লিডার, এবং তার মুরব্বী হিসাবে তার অবস্থান, এবং শাসকের ভূমিকা পালন করবে, এবং তাকে তালিম তারবিয়তের দায়িত্ব পালন করবে। তাহলে স্বামীকে স্ত্রীর উপরে দায়িত্ব হচ্ছে, তিনি লিডার, তিনি তার শাসক, তিনি তার মুরব্বী, তিনি তার শিক্ষা দীক্ষার দায়িত্ব গ্রহণ করবেন। স্বামীর উপর অনেক দায়িত্ব আছে, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে বাঁচাও, নিজেদের পরিবারকে, আহালকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহালের মধ্যে সর্বপ্রথম কে আসে? বিবি আসে, স্ত্রী, এবং সন্তান সন্ততি সবাই চলে আসে। তাহলে এই এই কর্তার এই পজিশনকে আল্লাহ তাআলা দান করেছেন পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে। আর এই দায়িত্বটা শুধু পজিশন দখল নয়, এটা তার একটা হচ্ছে আল্লাহর ফয়সালা যে এই দায়িত্বটা আল্লাহ তার নারী জাতিকে না দিয়ে পুরুষকে দিলেন কেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে এই দায়িত্বটা পুরুষকে তিনি দেবেন। এর মধ্যে মাসলাহাত আছে, এর মধ্যে কি হিকমত আছে,
এটা আমরা দুনিয়ার দৃষ্টিতেও কিছু বুঝি, কিন্তু বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আমাদেরকে মেনে নিতে হবে। এটা নিয়ে কোনো মহিলা যদি এখন আন্দোলন করা শুরু করে দেয় যে দায়িত্বটা আমাদেরকে দেওয়া হলো না কেন, তাহলে তো আরও ভালো পালন করতে পারতাম, এটা তার ঠিক হবে না। আল্লাহ শরীয়তের বিরুদ্ধে সে আপত্তি করে বলবে, আল্লাহ এই তরিকাকে তাকে মেনে নিতে হবে, এটাই হলো শরিয়া। ঠিক তেমনি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদের হাতে দিয়েছেন। অনেক তাফসির এসেছে এই জন্যই আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোনো মহিলাকে নবুয়ত দান করেননি, করেছেন স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন। এর মধ্যে যে ঝড় তুফানের দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব, বাইরের দায়িত্ব পালন করা এবং সমাজের দায়িত্ব পালন করা, রাত দিন বাইরে এখানে সেখানে ঘোরাঘুরি করা, নিরাপত্তার বিষয় আছে, মানবজাতির হেফাজতের বিষয় আছে, অনেকগুলো সেন্সিটিভিটি আছে যেগুলো মহিলাদের পক্ষে আসলে ঠিক হবে না, সম্ভব নয়। আল্লাহ তাআলা এই জন্যই পুরুষদেরকে নবুয়ত দিয়েছেন। এবং এগুলোর আর কোনো কোনো ইমাম মহিলা নিয়ে করা শরীয়তে অ্যালাউড আছে? নামাজের ইমামতি আর সমাজের ইমামতি দুটো একই স্পিরিটের জিনিস, দুটো একই স্পিরিটের জিনিস। ঠিক আছে, এগুলো ইসলামী শরীয়তের সুস্পষ্ট কথা। এখন আধুনিক জমানায় এখন যারা নারী অধিকারের জন্য আন্দোলন করে, ইসলাম নারীদেরকে অনেক অধিকার দিয়েছে। শুধুমাত্র এই একটি ডিগ্রি, আরেকটি আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, যে মহিলাদের উপরে স্বামীদেরকে এক ডিগ্রি একটু মর্যাদা দেওয়া হয়েছে, মানে স্বামীকে স্ত্রীর উপরে এক ডিগ্রি মুরব্বীর পজিশন দেওয়া হয়েছে, কর্তার পজিশনে বসানো হয়েছে, কিন্তু সব মহিলাকে না। যেমন আপনার মা, আপনি তার কত বড় খাদেম হবেন, মায়ের পায়ের কাছে আপনার বেহেশত ইন্তজার করছে। তাহলে এখানে ইসলামী এই নারী জাতিকে অনেক সম্মান দিয়েছে না? হে হে আল্লাহ রসুল, আমার মা বাবার মধ্যে কার হক বেশি? উম্মুকা, তোমার মা। আবার আসলে কার হক বেশি? উম্মুকা, তোমার মা। আবার কার হক বেশি? উম্মুকা, তোমার মা। চার নম্বর বার জিজ্ঞাসা করলেন, আবুকা, তোমার বাবা। এখানে আল্লাহকে কাকে পজিশন বেশি দিয়েছেন? মাকে, নারী জাতিকে পজিশন দিয়েছেন। তাহলে ইসলাম নারী জাতির প্রতি কি অবিচার করেছে? শুধু পারিবারিক শৃঙ্খলার জন্য একটা সিস্টেম করে দিয়েছে। এখন বলতে দুইজনকে লিডার বানাইলে অসুবিধা কি? এক ঘরমে দো পীর ক্যা হোগা, দুইজনে লিডার হলে কি কার কথা শুনবে? দুনিয়াতে তো দুই লিডার চলে না, একজন চেয়ারম্যান হলে আরেকজন ভাইস চেয়ারম্যান হওয়া লাগে, নাম্বার ওয়ান একজনই হওয়া লাগে। দুইজন চেয়ারম্যান হয় নাকি? দুইজন প্রেসিডেন্ট হয় নাকি? দুইজন প্রধানমন্ত্রী হয় নাকি? তো দুইজন কর্তাও হইতে পারে না। এখন আরেকটি বিষয় আছে যে পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আরেকটি বিশেষ কারণে, যে তারা স্ত্রীর জন্য ভরণ পোষণ দায় দায়িত্ব পালন করবে। তো স্বামীকে রুজি রোজগার ইনকামের জন্য অনেক অ্যাক্টিভ থাকা দরকার আছে কিনা বলেন। অনেক ক্ষেত্রে পারিবারিকভাবেই দেখা যায় যে স্বামীটা একেবারে এক নম্বর অলস, খালি শুয়ে শুয়ে থাকা, খাওয়ার চিন্তা, আর স্ত্রী তাকে সব মানে টাকা পয়সা রোজগার করে এনে খাওয়াবে, আবার নিজের লিডারিও চায়। এটা তো সে লুজ করার কথা, কারণ প্র্যাকটিক্যালি এটা ওয়ার্ক করছে না। তার উচিত পারতপক্ষে অলস না থাকা, সে নিজে শুয়ে শুয়ে খাবে, আবার অপরদিক থেকে সব অধিকার আদায় করতে চাবে, এটা ডাজেন্ট ওয়ার্ক দিস ওয়ে। এই জন্য স্বামীকে ইনকাম করা, রুজি রোজগার করা, বাড়ি ঘরে দায়িত্ব গ্রহণ করা শরীয়তের বিশেষ দায়িত্ব থাকা। এখন লিডার হয়ে গেল, অনেকেই বলে আমি লিডার, আমি ডিসিশন, তুমি কে, এরকম করতে বলছে নাকি আল্লাহ তাআলা? নো, আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের ব্যাপারগুলো তাদের মধ্যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পাদন করা হবে। পারিবারিকভাবে ডিসিশনগুলো তখন নেবেন, কর্তা সাহেব একলা নেবেন নাকি? অনেক স্বামী আছেন, কি করবেন? দেশে যাবেন, কি করবেন? জমি কিনবেন, জায়গা করবেন, সব নিজে, স্ত্রীকে ধারে কাছেও রাখে না। খুব বুদ্ধিমান মনে করে, কয় মহিলাদের বুদ্ধি শুনলে তুমি একদম বেকুব হয়ে যাবা, এগুলো একদম বাজে কথা। পারিবারিক বিষয়ে পরামর্শ করতে হবে স্ত্রীর সাথে, তাকে সব কিছুকে আপনি তার সঙ্গে তাই সঙ্গে রাখতে হবে, উভয় মিলে। হয়তো দেখা গেল যে আপনার বুদ্ধির তুলনায় আপনার স্ত্রীর চমৎকার একটা আইডিয়া আপনাকে দিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? এরকম অনেক ক্ষেত্রে হয়। আমরা এক্সাম্পল শুনেছি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন কোন বিষয়ে,
উম্মতের একটা জরুরি বিষয়। যখন তারা ওনার কথা শুনে নাহদাবিয়া সন্ধির সময় এহরাম খুলতে চাচ্ছেন না, চুল কাটতে চাচ্ছেন না, দক্ষিণ কষ্টে আবেগে মানে আল্লাহ নবী বললেন যে সবাই এহরাম খুলে ফেলো, মাথা চুল ছেঁটে ফেলো, কেউ রাজি না, সবাই বসে আছে, আবেগ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, উম্মত সবসময় কথা শুনে এখন শুনে না দেখি। এসে উম্মে সালামার সঙ্গে শেয়ার করলেন তাবুর মধ্যে, এসে দেখো তো উম্মত কথা শুনে না কি করি, আমার কাছে বুদ্ধি আছে, এদিকে আসেন, আমি আপনার চুল কেটে দেই, তারপরে আপনি ড্রেস চেঞ্জ করে বাইরে হয়ে যান, আপনাকে দেখে সবাই ফলো করবে দেখবেন। তিনি তাই করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কেটে ড্রেস চেঞ্জ করে ইহরামের কাপড় খুলে বাইরে আসেন, সব সাহাবীরা আর দেরি নাই সবাই এবারে মাথা কাটা শুরু করে দিল, চুল কাটা এত তাড়াতাড়ি কাটা শুরু করে দিল। সাহাবীরা বলে যে এত তাড়াতাড়ি কাটা শুরু করলাম, আশঙ্কা হলো কে কার মাথা কেটে ফেলে কিনা চুল কাটতে গিয়ে, কার বুদ্ধি কাজে লেগেছে, মহিলার বুদ্ধি কাজে লেগেছে। তো এগুলো ভুল ধারণা, এগুলো কোরআনের প্রিন্সিপাল, ও আমরুহুম শুরা বাইনহুম, তাদের মধ্যে তাদের সমস্ত কাজ ফয়সালা করে করতে হবে। তাহলে লিডার হবে এক নায়ক নয়, ডিক্টেটর নয়, এরকম কর্তা ভালো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিলগাইবি বিমা হাফিযাল্লাহ, ওই সমস্ত নেককারদের আল্লাহ তাআলা প্রশংসা করছেন, সালিহাত যারা নেককার হয়, নেককার মহিলাদের অন্যতম গুণ হচ্ছে তারা মুতিয়াতুন লি আজওয়াজিহিন, নেককার মহিলার লক্ষণ হচ্ছে তিনি তার স্বামীর প্রতি অত্যন্ত অনুগত, স্বামীর কথা থেকে তিনি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেন, স্বামীর কথার তিনি নাফরমানি করেন না, স্বামীকে তিনি সম্মান করেন, স্বামীর সঙ্গে বেয়াদবির আচরণ করে না, এই মহিলা নেককার। কানিতাতুন, এই কানিতাতুন শব্দের অর্থ হচ্ছে মুতিয়াতুন লি আজওয়াজিহিন। এরপরে হাফিজাতুন লিল গায়ব, যখন স্বামী বাড়িতে থাকে না, সামনে থাকে না, তখন তিনি তার নিজের সতীত্বের হেফাজত করেন, আর স্বামীর ছেলে মেয়ে, তার সম্পদ, তার ঘর দরওয়াজা, এগুলার কেয়ারটেকার হিসাবে এগুলার দেখভাল করার দায়িত্ব ঠিক মতো পালন করেন, নিজের নফসের ব্যাপারে, নিজের সতীত্বের ব্যাপারে, নিজের পর্দার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন না, ছেলে মেয়ে ঘর দেখাশোনার ব্যাপারে তিনি কোনো কম্প্রোমাইজ করেন না, ঠিক মতো সুন্দর মতো করে যান, এটি আরেকটি নেক আমল মহিলার নেককার হওয়ার লক্ষণ। এবং এই ব্যাপারে আপনারা হাদিস শুনেছেন, কিছুদিন আগে আমরা আমাদের তালিমে বলেছি, ম্যারেজ তালিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করলেন, খায়রুন নিসা ইমরাতুন ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, সর্বোত্তম মহিলা হচ্ছে ওই মহিলাটি, তুমি যদি তার স্বামী হও, তুমি তার দিকে তাকালে তোমার অন্তরটা খুশিতে ভরপুর হয়ে যায়। কারণ কি, বাহ্যিকভাবে কাপড় চোপড় পরিধান করার ক্ষেত্রে মহিলা একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে সাজগোজ করে স্বামীর সামনে থাকে, এটাও কিন্তু নেককার মহিলার আরেকটা গুণ, স্বামীর সামনে সুন্দর কাপড় পরে থাকে। আর যে মহিলা নেককার নয়, সে বাইরে যাওয়ার সময় সুন্দর কাপড় পরে, আর ঘরের মধ্যে তার কোনো খবর নাই, ঠিক কিনা, বাহ্যিকভাবে সেইভাবে। অপরদিক থেকে স্বামীর সঙ্গে তার ভালো সম্পর্কের কারণে, বেয়াদবি না করার কারণে, তার সঙ্গে রাগারাগি যুদ্ধ না করার কারণে, স্বাভাবিকভাবেই স্বামী তার দিকে তাকালে তার কাছে খুশি লাগে যে কত ভালো মহিলা, কী সুন্দর কোঅপারেশন, কী সুন্দর কথা শুনে, এই কারণে তার প্রতি তার একটা সুন্দর মানে দৃষ্টি থাকে, তার কাছে ভালো লাগে স্ত্রীর দিকে তাকালে। এইরকম যে মহিলা হতে পারে সে হচ্ছে সর্বোত্তম মহিলা, সবচেয়ে ভালো মহিলা। কিন্তু কিছু কিছু মহিলা আছে দাজ্জাল মার্কা, আরে বাবারে বাবা, স্বামী যে তার ভয়ে তটস্থ থাকে, সব কথা শেয়ার করতে পারে না, কোনটা দিয়ে আক্রমণ করে বসে। ওয়াইদা আমার তাহা আত আতকা, দুই নম্বর কোয়ালিটি হচ্ছে ওই হাদিসে যে যখন তুমি কিছু একটা কথা বলবে সে কথাটা সুন্দর মতো শুনে, অন্যায় কোনো কথা না হলে, ন্যায় কথা হলে সুন্দর মতো শুনে আমল করে। ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা ফি নাফসিহা ওয়া মালিক, আর তুমি যখন অনুপস্থিত থাকো, তুমি বাড়িতে থাকো না, বাইরে থাকো, তখন তোমার স্ত্রী সেই মহিলাটি
তার নিজের নফসকে হেফাজত করে, পর্দা পুষে দেয়, এই সমস্ত পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলা, টেলিফোন করার ক্ষেত্রে সাবধান, এবং তা তোমার সন্তান সন্ততি, তোমার বাড়িঘর, টাকা পয়সা সব কিছুকে সে খেয়াল করে, যত্ন করে। এই আরেকটি নেক কার মহিলার গুণাবলীর মধ্যে অন্যতম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়ে শোনালেন মহিলাদেরকে, তাদের ব্যাপারে সুন্দর করে নেককার হওয়ার গুণগুলো বলার জন্যে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, আমরা হাদিসটি অনেকবার শুনেছি, আবার রিমাইন্ডার হোক আমাদের, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতা'আত যাওজাহা ক্বিলা লাহা উদখিলিল জান্নাতি মিন আইয়িল আবওয়াবি শিতি। মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, একজন মহিলা যদি তার পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ঠিক মতো আদায় করে, নফল নামাজ বেশি পড়ার সুযোগ তার জীবনে নাও ঘটে থাকে, শুধু রমাদানে ফরজ রোজাগুলোই আদায় করে, জীবনে নফল নামাজ যদি কমও করে থাকে, আর তার সতীত্বের হেফাজত করে থাকে, কখনো সতীত্ব নষ্ট করতে দেয়নি, আর তার স্বামীর কথা ঠিক মতো শুনে থাকে, স্বামীকে কষ্ট দেয়নি, স্বামীর সঙ্গে বেয়াদবি করেনি, তাহলে কিয়ামতের দিন তাকে বলা হবে, হে মহিলাটি, জান্নাতের সমস্ত দরওয়াজা তোমার জন্য খোলা, যে দরজা দিয়ে চাও জান্নাতে ঢুকে পড়তে পারো, আটটি দরজাই তার জন্য খোলা। মহিলাদের জান্নাতে যাওয়া কত সহজ। মহিলারা যারা তাফসির শুনছেন আবার শুনে নিন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যে মহিলা ঠিক মতো পড়ে, ফরজ রোজা যে মহিলা ঠিক মতো রাখে, তার সতীত্বের হেফাজত, পর্দা পুরুষের হেফাজত যে মহিলা করে, আর স্বামীর কথা ঠিক মতো শুনে তার সঙ্গে কোনো বেয়াদবির আচরণ করে না, জান্নাতের সমস্ত দরজা কিয়ামতের দিন আল্লাহ তার জন্য খুলে দেবেন।